এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্টে আরও একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে কালীগঞ্জের কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে রাজ্যের আইনজীবী কার্যত থ মেরে দাঁড়িয়ে থাকলেন এজলাসে এজলাসে দীর্ঘক্ষণ ধরে চলে সওয়াল জবাব সেই সওয়াল জবাবের মধ্যেই রাজ্যের আইনজীবীকে কার্যত নিঃসুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মঙ্গলবার মালদাহের কালিয়াচকের এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় বাইরে থেকে নাবালিকাকে এনে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের নাবালিকার পোশাক ছিল অবিন্যাস্ত তার পায়ে এবং মুখে আঘাতের চিহ্নও ছিল যদিও ধর্ষণের অভিযোগ সত্যি কিনা তার এখনও প্রমাণ মেরেনি দুদিন আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার মৃত্যু নিয়েও সরব হয়েছিল বিরোধীরা এর মধ্যেই কালিয়াজকের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে খরগস্থ হচ্ছে বিরোধী দলগুলি প্রশাসন মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযোগ করছেন বিরোধীরা রাজ্যপাল সিবি আনন্দ বসু এই নিয়ে রিপোর্ট তলব করেছেন তারপরে বুধবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আইনজীবীরা কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় সিবিআই তদন্ত চাওয়ার পাশাপাশি মৃত নাবালিকার পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয় কলকাতা হাইকোর্টে এই মুহূর্তের থেকে বড় খবর আর সেই মামলা দায়ের অনুমতি পাওয়ার পরে রাজ্যের আইনজীবীকে কার্যত চুপচাপ থাকতে হয় দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলার পরেই রাজ্য সরকারের আইনজীবী কার্যত মুখ বুঝে সব মেনে নিতে বাধ্য হন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন এই মামলায় অবিলম্বেই অনুমতি দেওয়ার জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলায় আবেদন করার জন্য অনুমতি দিন এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর আপডেট কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে কার্যত তোপ ডাকছেন বিরোধীরা তার মাঝেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার অনুমতি দেওয়ায় বেকায়দায় পড়ছেন শাসক দল